ব্যারাকপুর শহর যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হলো রক্তদান শিবির। কেনাবেচা এখন আপনার শহরে সমস্ত দৈনন্দিন জিনিস এখন ঘরে বসেই পেয়ে যান, তাহলে আর দেরি কেন? এখনই অর্ডার করুন kenabecha.in-এ। ব্যারাকপুর শহর যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। ব্যারাকপুর জাফরপুর মোড়ে এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলা যুব তৃণমূল কংগ্রেসের নবনির্বাচিত জেলা সভাপতি দেবরাজ চক্রবর্তী, সহসভাপতি জয়দীপ দাস, যুগ্ম সম্পাদক অমল মিত্র, ব্যারাকপুর শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি উত্তম দাস, INTTUC উত্তর চব্বিশ পরগনা জেলা সভাপতি লালন পাসোয়ান, ব্যারাকপুর পৌরসভার পৌর প্রশাসক মণ্ডলীর সদস্য সুপ্রভাত ঘোষ, রাজা পাসোয়ান, এছাড়াও ব্যারাকপুর পৌরসভার বিদায়ী পৌর বোর্ডের পৌর পিতা ও পৌর মাতারা এদিনের কর্মসূচি থেকে 50 জন বিজেপি কর্মী বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন উত্তর চব্বিশ পরগনা জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবরাজ চক্রবর্তী। বন্দে মাতরম।